নমস্কার, আমি ঝুমু পলি। পলি গ্রিলে আপনাদের সবাইকে স্বাগত। আমি খুবই দুঃখিত এবং লজ্জিত, কারণ আমার বন্ধুরা খোয়া খির কিভাবে বানাতে হয় দেখাবার জন্য অনেকদিন ধরে অনুরোধ জানিয়েছেন, কিন্তু সময়ের অভাবে আমি করে উঠতে পারিনি। আসুন আজকে দেখে নিই কিভাবে খোয়া খির বানাতে হয়। খোয়া খির বা মাওয়া বানাবার জন্য আমি 2 লিটার ফুল ক্রিম মিল্ক নিয়েছি। এবার এই দুধটাকে ফুটিয়ে হাফ বা তারও কম করতে হবে। দেখুন, 2 লিটার দুধ ফুটে প্রায় 700 মিল মতো হয়ে গেছে। যেহেতু দুধটা ঘন হয়ে গেছে, সেই জন্য এই দুধটাকে আমি একটা মোটা চাদরের পাত্রে ঢেলে নেব। আমি ননস্টিক প্যান নিয়েছি, এছাড়াও আপনি যে কোনো হেভি বটম প্যান নিতে পারেন। দেখুন কতটা ঘন হয়ে এসছে, উপরে ঘি বা ফ্যাট ভেসে উঠেছে। আর সামান্য কয়েক মিনিট নাড়াচাড়া করলেই বেশ শক্ত হয়ে যাবে, তখন গ্যাস বন্ধ করে দিতে হবে। ব্যাস, আমার মাওয়া রেডি হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে দিতে হবে আর এই মাওয়াকে ঠান্ডা করতে দিতে হবে। খোয়া খির বানাবার সব থেকে সঠিক পদ্ধতিটা আমি দেখালাম। এছাড়াও ঘি গরম করে তাতে পাউডার দুধ মিশিয়ে যে ইনস্ট্যান্ট খোয়া তৈরি করা হয়, সেই খোয়া খির কিন্তু এই খোয়া খিরের মতো এত সুন্দর হয় না। খোয়া খির প্রস্তুত। এই খোয়া খির মিষ্টি বানাবার জন্য তো লাগেই, এছাড়াও বিভিন্ন রান্নার রেসিপিতেও খোয়া খির দরকার হয়। এরকম রেসিপি জানবার জন্য সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন। আবার দেখা হবে, আসি, টাটা।